হ্যাঁ 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 দেখে একটু সাইড দিন। কি করছিলেন দিদি, কি করছিলেন, কি করছিলেন দিদি? নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দাসপুর 1 নম্বর ব্লকের বলিয়ারপুর গ্রামে, স্থানীয় সংবাদের পক্ষে সন্তু বেরা। আপনারা জানেন যে ইতিমধ্যেই আজকে শনিবারের সন্ধ্যায় যে প্রচুর পরিমাণে যে গেড়িবুড়ির মেলা যে ভিড় হয়েছিল, সেই ভিড়কে কেন্দ্র করে প্রচুর মানুষের ঢল নামে এবং সেই ভিড়ের মধ্যেই বেশ কিছু ছিনতাইবাজ পকেটমার মহিলা তাদেরকে তারা পকেটমার করছিল এবং দাসপুর থানার পুলিশ তাদেরকে হাতে নাতে ধরে ফেলে একদম। মেলার মাঝে লোকের ভিড়ে একের পর এক পকেটমারি, গ্রেপ্তার 7 মহিলা। বছরে একবার দাসপুর থানার বলিহারপুর ও পুরুষোত্তমপুর এলাকায় এই বিশ্বকর্মা পুজোর দিন গেড়িবুড়ির মন্দির চত্বরে গেড়িবুড়ি পুজোকে কেন্দ্র করে মেলা বসে। আর আজ শনিবারের সন্ধ্যে থেকেই মেলায় জমাটি ভিড়। সেই সুযোগেই মেলার মধ্যে ঢুকেই একের পর এক পকেটমারির চেষ্টা। চোখের পলকে উদাও হচ্ছে টাকার ব্যাগ, মোবাইল। অন্যদিকে সাধারণ পোশাকে মেলার মাঝেই সাধারণ মানুষের সাথে মিশেছিলেন একাধিক দাসপুর পুলিশের অফিসার। একেবারে হাতে নাতে 7 মহিলা পকেটমারকে ধরে ফেলে পুলিশ। মেলার আনন্দের মাঝে এই পকেটমারির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গ্রেপ্তার ওই 7 মহিলাই পূর্ব মেদিনীপুরের ময়না এলাকার। বিভিন্ন এলাকায় জমায়েত হলে লোকের ভিড়ে ঢুকে টাকা মোবাইল ছিনতাই করা এদের মূল কাজ। ওই মহিলা পকেটমারদের সাথে কয়েকজন পুরুষ পকেটমারও ছিল, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। দেখুন সরাসরি দাসপুর থেকে সন্তু বেরার রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। এবারে 7 জনকে ধরেছে, কিন্তু 7 জনে কিন্তু মহিলা ছিল, ঠিক আছে। তারা এবং আমরা জানতে পেরেছি তারা সবাই কিন্তু ময়না থেকে এসেছে এবং তাদেরকে পুলিশ সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গেছে। কয়েকজনের ব্যাগ ট্যাগ শুনলাম, টাকা পয়সা চুরি হয়েছে শুনেছি। ধরা হলো কিছু পুলিশ সিভিল ড্রেসে ঘুরছে, তারাই ধরেছে এবং তার সাথে ধন্যবাদ জানাই দাসপুর থানার পুলিশদের, তারা খুব ভালো কাজ করছে। আমার নাম কৌশিক পাল। আপনি মেলা কমিটির কে? আমি এখানে স্থানীয় বাসিন্দা। হ্যাঁ 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 একটু সাইড দিন। কি করছিলেন দিদি, কি করছিলেন, কি করছিলেন দিদি? দিদি আপনাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোথায়? প্রচুর ভিড় হয়েছে, মানুষের অসাবধানতা কিছু আছে, বাইরের থেকে কিছু মহিলা এসেছিল, তাদেরকে ধরাও হয়েছে। তারা ওই কোথাও মোবাইল, কোথাও মানি ব্যাগ এসব ব্যাগ থেকে তুলে দিয়েছে, পুলিশ কাস্টডিতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আমরাও সচেতন আছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, পাবলিককে অনুরোধ করব তারা যেন একটু সচেতনভাবে চলেন। মেলায় ভিড়ভাড়টা হচ্ছে, তাদের মানি ব্যাগ, জিনিসপত্র এবং মোবাইল যেন খুব সতর্কভাবে তারা ব্যবহার করেন। এই পর্যন্ত। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ অধিকারী। মেলা কমিটির কেউ? আমি মেলা কমিটির একজন সদস্য, তো সভাপতিও বলতে পারেন। কোন দিন যাবে?